হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো বাংলাদেশের অন্যতম একজন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস সম্পর্কে, যার সিনেমা একসময় ভালো ভালো ব্যবসা সফল সিনেমা হিসেবে এসেছিল আমাদের কাছে, কিন্তু বর্তমানে তার যেসব সিনেমা রয়েছে বা ইদানিং যেসব সিনেমা তার মুক্তি পেয়েছে, তার কোনোটাই সে ব্যবসা সফল হিসেবে আমাদের সামনে আনতে পারেনি বা দর্শক মহলেও এটার বিপরীতমুখী সমালোচনা হয়েছে। এমনকি তার লাস্ট সিনেমা যেটা দ্য ট্র্যাপ, সেই সিনেমা নাকি কোথাও কোথাও 5 জন মানুষ 1 ঘন্টা করে দেখতে পারেনি, এরকমই তার সিনেমা সম্পর্কে নিন্দনীয় কথা এসেছে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কয়েকটা কারণ, কয়েকটা গুরুত্বপূর্ণ এবং অগুরুত্বপূর্ণ কারণ, যেগুলো দিয়ে সে সিনেমা জগতে আবার ব্যবসা সফল সিনেমা উপহার দিতে পারবে। প্রথমে যদি আমি আসি, তার একটি গুরুত্বপূর্ণ কারণ যেগুলো হচ্ছে যে প্রত্যেক অ্যাক্ট্রিস বা অ্যাক্টর যারা রয়েছে, তারা বেশিরভাগই তারা সিনেমা জগতে কামব্যাক করার জন্য বা ভালো ব্যবসা সফল সিনেমা উপহার দেওয়ার জন্য ভালো একজন পরিচালক নির্বাচন করে। ভালো পরিচালকরা কিন্তু নর্মাল বা সাদামাটা একটা স্টোরিকেও ভালো উপস্থাপনা দিতে পারে, যে কারণে সিনেমা মানুষের কাছে জনপ্রিয়তা পায়। অপু বিশ্বাস সেই ট্রাইটা করতে পারে বাংলাদেশ বা ইন্ডিয়ার সিনেমা দিয়ে, যেহেতু সে প্রযোজক হিসেবেও সিনেমাতে কাজ করে থাকেন। এখন আমি বলবো আরেকটা অগুরুত্বপূর্ণ দিক নিয়ে, যেটা নিয়ে সে কাজ করতে পারে সিনেমা জগতে সে কামব্যাক করার জন্য বা ব্যবসা সফল সিনেমা উপহার দেওয়ার জন্য। সেটা হচ্ছে সে বিভিন্ন জায়গায়, বিশেষত শহর এলাকার বাইরে গিয়ে যাত্রা টাইপের যেসব অনুষ্ঠান হয়, সে সিনেমা শুরুর আগে হিরো আলমের মতন করে বিভিন্ন ধরনের কথা বলতে পারে, নাচ গান করতে পারে, এমন বিভিন্ন ধরনের ডায়লগ বা মঞ্চ উপস্থাপনা দেখাতে পারে, যেগুলোর কারণে মানুষ তার এগুলো দেখে বিনোদিত হবে এবং আমোদিত হয়ে ভাববে যে শুধু অপু বিশ্বাসকে দেখতে না গিয়ে অপু বিশ্বাস এবং তার সিনেমা দুটোই দেখে আসে, হিসেবে সে সিনেমাতে আবার ব্যবসা সফল সিনেমা উপহার দিতে পারে। আবার আসি গুরুত্বপূর্ণ একটি কারণ সম্পর্কে, সেটা হচ্ছে ভালো গল্প নির্বাচন। যে কোনো অভিনেতা ভালোভাবে সিনেমা দেখার জন্য বা ভালো সিনেমা উপহার দেওয়ার জন্য তারা ভালো স্টোরি দেওয়ার চেষ্টা করে, কারণ ভালো স্টোরি যদি থাকে তাহলে যে কোনো নর্মাল অ্যাক্টর যারা রয়েছে তারাও কিন্তু সিনেমা জগতে বা অভিনয়ের জগতে মোটামুটি একটা সুনাম অর্জন করতে পারে, কারণ তারা তাদের অভিনয়ের যে ঘাটতি বা অভিনয়ের যে দুর্বলতা বা এমনকি পরিচালকের ক্ষেত্রেও যদি সেই ধরনের দুর্বলতা থাকে তাহলেও সেটা তারা ওভারকাম করতে পারে সুন্দর একটা গল্পের মাধ্যমে, কারণ সুন্দর গল্প মানুষের কাছে গ্রহণযোগ্যতা বেশি পায়, আর যেই কারণে বাজেট অল্প থাকার পরেও সিনেমা জগতে সেসব সিনেমা বেশ ভালো ব্যবসা করতে পারে। অন্যদিকে আমি যদি অগুরুত্ব কারণ হিসেবে আমি দেখাই শহরের বাইরের দিকে, কারণ আমি শহরের বাইরের দিকের কথা এই জন্য বলছি কারণ শহরের মানুষ বর্তমানে বাংলা সিনেমা খুব কম দেখে, তারা বেশিরভাগ ক্ষেত্রে হলিউড, বলিউড বা ওই ধরনের সিনেমা যেগুলো রয়েছে, ইন্ডিয়ান ইন্ডিয়ান সিনেমা, সেই ধরনের বড় বড় বাজেটের সিনেমা দেখে। তাই শহরের বাইরের ধরনের যেসব জায়গা রয়েছে সেগুলোতে মানুষকে জমায়েত করার জন্য বর্তমান সময়ে যেটা সবচেয়ে বেশি করা হয় সেটা হচ্ছে যে তারা বিভিন্ন ধরনের টিকিটের আসর, জুয়ার আসর, বিভিন্ন ধরনের কাজ করে থাকে এবং সেসব জায়গায় সিনেমা প্রদর্শনীয় হয়, কোথাও কোথাও ছোটোখাটো একটা টিভি শোয়ের মতো ব্যবস্থা করে বা প্রজেক্টর লাগিয়ে ছোটোখাটো সিনেমা হলের মতন বানিয়ে সেখানে সিনেমা দেখায়। অপু বিশ্বাস চাইলে সেই ধরনের বিভিন্ন ধরনের জুয়ার আসর বা এইগুলো করতে পারে এবং সেখানে গিয়ে তার মেধার যে বৈশিষ্ট্য, বিভিন্ন ধরনের প্রকাশ, সেটা সে দেখাতে পারে। আর সেটা যদি আসলে পারে মানুষকে, বিশেষত সাধারণ মানুষকে আকৃষ্ট করতে পারে, তার বয়সের কারণে যে সব দিক দিয়ে মেধা তার বিকশিত হচ্ছে, সব কিছু মেধার কারণে বড় হয়ে যাচ্ছে, ঝুলে যাচ্ছে, সেই ধরনের মেধা সে সাধারণ মানুষের কাছে দেখালে দিনে হোক বা রাতে হোক, যখন এসে দেখায় সেখানে প্রচুর মানুষের সমাগম হবে এবং তারা একই সাথে তার সিনেমা এবং তাকে দুইজনকে দেখে আসবে, এমনকি সেখানে যদি টিকিটের মূল্য চড়া হয় তাও যাবে। এখন আরেকটা যদি গুরুত্বপূর্ণ কারণ বলি, যে অপু বিশ্বাস তার নিজের প্রোডিউস করা যেসব সিনেমাতে অভিনয় করছে সেগুলোতে তার টাকা ঢালা হচ্ছে এবং মোটামুটি মানের গল্প দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তারপরেও সিনেমাতে মানুষ দেখার আগ্রহ পাচ্ছে না। এর একটা বড় কারণ হচ্ছে তার সিনেমাতে যেসব টেকনিশিয়ানরা কাজ করে বা বিভিন্ন টেকনিক্যাল যন্ত্রপাতি ব্যবহার করা হয় সবগুলাই কিন্তু খুবই দুর্বল মানের, এমনকি তার লাল শাড়ি অথবা ট্র্যাপ এইসব সিনেমার যে গান বা বিভিন্ন সিন রয়েছে যেগুলোতে তার মেকআপ বা বিএফএক্সের কাজ বা কোনো কিছুরই আসলে কোনো মানসম্মত কাজ বলে মনে হচ্ছে না। যেমন আমরা যদি আরও বাংলা সিনেমার যদি আরও 20-30 বছর আগের সিনেমা দেখি সেগুলোতেও তার বিএফএক্সের কাজ, বিজিএমের কাজ সেগুলো বেশ ভালো মানের, সেই তুলনায় তারা আসলে টেকনিশিয়ানরা ভালো করতে গিয়ে আরও মন্দ করছে, যেটা আসলে সিনেমার ক্ষেত্রে নেগেটিভ এফেক্ট পড়ছে। তাই সে চাইলে হয়তোবা টেকনিশিয়ানগুলো বদলাতে পারে এবং তার নিজের যে টাকা ঢালা হচ্ছে সেটা তুলে আনতে পারে। এবং আরেকটা অগুরুত্বপূর্ণ কারণ হিসেবে আমি যদি বলি, তাহলে অপু বিশ্বাস সবচেয়ে বেশি যেটা কাজে লাগাতে পারে সেটা হচ্ছে জায়েদ খান অথবা হিরো আলম যারা রয়েছে,
তারা সিনেমা মুক্তির আগে বিভিন্ন ধরনের বিতর্কিত কথা বলে বা আমোদিত কথা বলে, যেগুলোর কারণে মানুষ তাদেরকে আবার সামনে নিয়ে আসে এবং বিভিন্ন ধরনের কথা বলে। এমনকি সে চাইলে সেহুদার মতো বিভিন্ন ধরনের কথা বলতে পারে, যেগুলোর কারণে মানুষের মুখে মুখে উপবিশ্বাসের নাম আবার ছড়িয়ে যাবে, এবং সেটা যদি সে করতে পারে তাহলেও তার সিনেমা এসব কারণে বা অর্থাৎ এই ধরনের রেসপন্স পাওয়ার কারণে এবং মানুষ আমোদিত হওয়ার কারণে তার সিনেমাও আবার দেখতে আসতে পারে। লাস্ট যেটা সেটা গুরুত্বপূর্ণ কারণ দিয়ে শেষ করছে, যে উপবিশ্বাস তার সিনেমাতে যেসব গল্প উপহার দেওয়ার চেষ্টা করছে সেগুলো আসলে খুবই নর্মাল গল্প এবং সেগুলো আসলে কোনো জনপ্রিয়তা পাওয়ার মতন কোনো ধাঁচের মধ্যে পড়ে না। তাহলে তাই সে তার সিনেমাতে হলিউড বা বলিউডের মতন যেসব সমকালীন বিষয় থাকে সেই ব্যাপারগুলো সামনে নিয়ে আসতে পারে। আর যদি সে এটা করতে পারে, সমকালীন রোমান্টিক ব্যাপার হোক, রাজনৈতিক ব্যাপার হোক, যে কোনো ব্যাপার সেগুলো যদি সে নিয়ে আসতে পারে, তাহলে হয়তো বা সে তার সিনেমা জগতে আবার ভালো সিনেমা উপহার দিতে পারবে। এছাড়াও যদি আমি আরও সহজ রাস্তা তাদেরকে বলি, তাহলে বলবো যে আপনি আসুন মানুষের কাছে, সাধারণ জনগণের কাছে, এবং আপনার ভেতরের বাহিরে যত ধরনের মেধা রয়েছে সবগুলাই আরও খোলামেলাভাবে দেখান, আরও বলিষ্ঠ সাহসী নায়িকা হিসেবে নিজেকে উপস্থাপন করেন মানুষ অন্ততপক্ষে আপনার সাহস দেখার জন্য। মানুষ নর্মালি যেটা দেখতে চায় বাহিরের সাহস বা বাহিরের মেধা, যেটা হয়তো আপনার বয়সের কারণে ঝুলে যাচ্ছে, সেটাও যদি আপনি দেখাতে পারেন আপনার জনপ্রিয়তা বা সিনেমাতে আপনার কামব্যাক হয়তো বা আরও সহজ হবে এবং মানুষ অন্ততপক্ষে দেখার চেষ্টা করবে যে সিনেমাতে গিয়ে আপনি আবার নতুন করে কী কী সাহসী কাজ দেখাচ্ছেন। এই ছিল আজকের মতো কথা, উপবিশ্বাসের জন্য শুভকামনা থাকলো আজকে। তাহলে এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ।